নজিরবিহীনভাবে লোকসভা ভোটের অনেক আগে থেকে এবার রাজ্যে চলে আসে কেন্দ্রীয় বাহিনী। ভোট পর্বে রাজ্য জুড়ে মোতায়েন করা হয় বাহিনী। ভোট শেষ হয়ে গেছে 1 জুন, ভোটের ফল প্রকাশ হয়েছে 4 জুন, কিন্তু রাজ্যে এখনো রয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা প্রতিরোধেই কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এর আগে আদালত জানিয়েছিল 21 জুন পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার সেই মেয়াদ আরো বৃদ্ধি করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার আদালতে রাজ্য জানায় 18 জুন পর্যন্ত 859টি অভিযোগ জমা পড়েছে। এই 859টি অভিযোগের মধ্যে 204টি অভিযোগ আদালত গ্রাহ্য, যেগুলিতে FIR দায়ের করা হয়েছে, যেই অভিযোগগুলি তদন্তের প্রয়োজন রয়েছে। আদালতে জানিয়েছে রাজ্য গড়পড়তা ভাগ করলে প্রতি জেলা পিছু 10টি অভিযোগ এসেছে। 175টি অভিযোগ আদালত গ্রাহ্য অপরাধ নয়। কেন্দ্রের আইনজীবী জানান, বাহিনী রাখা নিয়ে কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আদালত বললে বাহিনী রাখতে পারবে কেন্দ্রীয় সরকার। এরপর বিচারপতি হরিশ ট্যান্ডন মন্তব্য করেন, আমরা মনে করি যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরো সক্রিয় হতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ আছে, বাস্তব চিত্র জানতে চাই। এরপর বিচারপতি মন্তব্য করেন, আমরা চাই সবাই বাড়ি ফিরুক, সবটা মঙ্গলবারের মধ্যে করতে হবে। এরপর আগামী 26 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। নিউজ টাইম।